চৈত্রের মাঝামাঝি এসে দাপট দেখাতে শুরু করেছে গরম। শেষ রাতে কিছুটা ঠান্ডা থাকলেও দিনের বেলায় থাকছে কাঠ ফাটা রোদ। তীব্র গরম ও রোদের তেজে অনেকটাই ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। রীতিমতো নাভিশ্বাস বয়ে যাচ্ছে শ্রমজীবী মানুষের। এমন পরিস্থিতির মধ্যেই এবার কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। ঢাকাসহ দেশের 5 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। শনিবার দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এজন্য এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় রোববার সকাল 9টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শফিকুল ইসলাম শান্ত, কাল বেলাডেস্ক।